তো আগে গতদিন আগের অঙ্কগুলো করেছিলাম 5 পেজের, আজকে 6 পেজের অঙ্কগুলো দেখব। 3 অঙ্কের সংখ্যা তৈরি করা বলছে, অঙ্ক সংখ্যা তার তৈরি করতে হবে। তো এরকম করে করা আছে, তো প্রথম দুটো তো করে দেওয়া আছে, ঠিক আছে। আমি তার পরেরটা এটা করছি, 430 থেকে। তো সবার ফার্স্টে আমাকে এটা কত অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা কী করে করবো সেটা আমি দেখব। তাহলে ছিল কত, 430। তাহলে 400 পৃষ্ঠা 6 তে লেখা আছে 430। তো 430 এটাকে আমাকে স্থানীয় মানে আগে ভেঙে নিতে হবে, তবে অঙ্কটা পাবো। 430 কি, এটা যদি একক হয় তো এটা দশক, এটা শতক। তাহলে শতকের ঘরে আছে মানে কি, 4 × 100 আবার 3 যোগ দিব, 3 দশকের ঘরে আছে মানে 3 × 10 যোগ 0 × 1, ঠিক আছে। এবার কত হলো, 430। এটাকে আমি তাহলে এটা কত অঙ্কের সংখ্যা, 430 একটা একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিনটা অঙ্ক, তাহলে এটা আমি লিখে দেবো এটা 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে। 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে, 3 অঙ্কের সংখ্যা। তারপরে কি আছে, আবার আছে 430, ঠিক আছে, একক, দশক, শতক, হাজার। তাহলে কি হবে, এটা হবে 0, যেহেতু হাজারের ঘরে আছে তো 0-র কোনো দাম নাই, তাহলে 0-টাকে বাদ দিব। তাহলে 0 × 1000 যোগ 4 × 100 যোগ 3 × 10 যোগ 0 × 1, তাহলে এটাও এটা 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 আর আগের সংখ্যাটা ধরবো না, তাহলে এটাও 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা। এটা 3 অঙ্কের সংখ্যা, মানে 7-এর স্থানীয় মান কত, 7 কোথায় আছে, একক, দশক, শতক, তাহলে 7-টাকে লিখবো, 7000-এর ঘরে লিখবো, আর বাকিগুলোতে 0 লিখে দেবো। তারপরে কী আছে, 6-টাকে লিখবো, শতকের ঘরে, ঠিক আছে, এখানে একক, দশক, শতক লিখে নেবো, তাহলে সুবিধা হবে, একক, দশক, শতক, হাজার, 6 শতকের ঘরে মানে এইখানে লিখবো, আর বাকি দুটোর জন্য 2 0 লিখবো। তারপরে 2 আছে এখানে, 2 লিখবো, 0 এখানে, 5, ঠিক আছে। এবার যোগগুলো দিয়ে দিই, যোগ করলে কী হবে ওটাই হবে, 7 6 2 5। তো এইভাবে বাকিগুলো নিজেরা করে নেবে, ঠিক আছে, এরকম করে। এবার নেক্সট অঙ্ক কী আছে দেখব, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে কত, 1-এর পরে 3টে 0। এবার একে যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কী লিখবো, একক, দশক, শতক, হাজার। স্থানীয় মানে বিস্তার করলে কী হবে, 1-এর পরে 1 2 3, এ তো 1 × 1000, আবার 0 × 100, আবার 0 × 10, দশকে আছে তাই, আবার 0 × 1, ঠিক আছে। তারপরে কী আছে, বলেছে একক হচ্ছে এটা করতে হবে, আর হচ্ছে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এবার বৃহত্তম সংখ্যা স্থানীয় মানে বিস্তার করব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কত হবে, 4-টে 9 1 2 3 4, একক, দশক, শতক, হাজার, কত হবে, 9000 আছে, তাই 9-এর সঙ্গে 1000 গুণ, আবার 9-এর সঙ্গে 100-এর গুণ, শতক আছে তাই 100 গুণ, আবার 9-এর সঙ্গে 10 গুণ, আর 9-এর সঙ্গে
एक गुण। ठीक है, ये हलो पाँचटा स्थानीय मान विस्तार। एबार नेक्स्ट ग्रेटर दैन और लेस दैन बसाते हैं। এই যে হা করা অংশটা আছে এর মধ্যে বড়টা বসবে আর পিছন থেকে ছোটটা। ঠিক আছে, এবার দেখবো কোনটা বড়। এখানে লেখা আছে কত আছে, এটা 5,789, এটা হচ্ছে 6,213। তো 6,213টাই কী হবে বড়। প্রথম সংখ্যাটা মিলাবো 5,000, এটা 6,000। তো প্রথম সংখ্যা মিলানোর পরে দেখবো যে এটাই বড় হচ্ছে, তাহলে বড়োর দিকে হাঁটা হবে, তার মানে এই হাঁটা হবে এদিকে। তাহলে এখানে অ্যান্সারটা হবে এইরকম। তো কী করে বুঝলাম এটা বড়? এর প্রথমেরটা আর এর প্রথমেরটা মিলাবো, 5 আর এটা 6, 6টা বড়, তাই এদিকে এটা হলো। প্রথমটা যদি মিলে যায় তখন পরেরটা দেখব। ঠিক আছে, নেক্সট আমি করি, 2 নম্বর কী আছে? 2 নম্বর আছে 2, 8, 7, 9, আছে 9, 1, 0, 2। আবার প্রথম সংখ্যাটা মিলাবো, এর প্রথমে আছে 2, এখানে প্রথমে আছে 9, তাহলে এর প্রথমেরটা বড়, বড়োর দিকে মুখটা হবে, তাহলে এই দিকে হবে। ঠিক আছে, এবার নেক্সট করব। নেক্সট 3 নম্বর আছে, 3 নম্বরে আছে 5, 0, 0, 6, আর আছে 4, 0, 2, 3। এর প্রথমে আছে 5, এর প্রথমে আছে 4, তাহলে 5 বড়, তাহলে এই দিকে হবে হাঁটা। ঠিক আছে, 4 নম্বর দেখবো কী আছে। 4 নম্বরে আছে 7, 6, 5, 9, আর আছে 3, 8, 0, 0। এর প্রথমে 7 আছে, এর প্রথমে 3 আছে, তাহলে কী আছে, এটাই বড়। ঠিক আছে, আগে সংখ্যা গুণ হবে 1, 2, 3, 4, 1, 2, 4টে থাকলে তবেই প্রথমটা দেখে কিনতে হবে 7, এখানে 3, 7,669 আর 3,800, তাহলে এটাই বড়, প্রথমেরটা মিলিয়ে নেবো। তাহলে এইটা যেহেতু বড়, তাহলে মুখটা এই দিকে হবে, হা করা মুখটা বড়োর দিকে হয় সবসময়। নেক্সট নেক্সট কী আছে, 5 নম্বরে দেখব 8, 2, 2, 1, তারপরে আছে 9, 0, 0, 0। তো এর প্রথমে আছে 8, এর প্রথমে আছে 9, তাহলে এই প্রথমের সংখ্যা এটাই বড়, তাহলে বড়োর দিকে হা করা মুখটা হবে। নেক্সট 6 নম্বর আছে 1, 9, 9, 9, তারপরে আছে 1, 9, 9, 0। এবার বড় কোনটা ছোটো কোনটা কী করে বুঝবো? এর প্রথমে এক আছে, এক আছে, তাহলে বোঝা যাচ্ছে না। তারপরেরটা দেখবো, পরেরটাও একই সংখ্যা আছে, তারপরেরটা দেখবো, তারপরেরটাও একই সংখ্যা আছে, তারপরেরটা দেখবো, এটা 9, এটা 0, তাহলে এটা কম, তাহলে এটা ছোট, এটা বড়, তাহলে এইদিকে মুখটা হবে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই, পরের দিন আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সহজেই সবার আগে পৌঁছে যাবে।